দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 26টি জেলার প্রায় 40,000 যাত্রী প্রতিদিন আসা যাওয়া করে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল হয়ে। দেশের বৃহত্তম এই টার্মিনালে 4টি পাবলিক টয়লেট থাকলেও ভাঙাচোরা আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সেগুলো ব্যবহার করতে পারেন না অনেকে। যে গাবতলী বাস টার্মিনালটি সেটির টয়লেটের অবস্থা পরিদর্শন করতে আমরা এসেছিলাম গাবতলী টার্মিনালের এই টয়লেটটি এতে এটি অবস্থা এতটাই নাজুক যে প্রত্যেকটি টয়লেটে ভেঙে গেছে এবং এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশের যে টয়লেটটি আমরা সেটিও একটু দর্শকদের দেখাতে চাই। এখানে যে টয়লেটটি সেটিরও ভাঙা এবং এখানে পানির কোনো ব্যবস্থা করা হয়নি। কর্তৃপক্ষের আন্তরিকতার অভাবেই দীর্ঘদিনেও এসব টয়লেটের পয় পরিষ্কার ও সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। নোংরা, এর মানে কোনো অব্যবস্থাপনা, সম্পূর্ণ অব্যবস্থাপনা। এখানকার বাথরুমের পরিবেশ ভালো না, এই জন্য আমি এখানে যাই নাই। বাইরের টয়লেট অনেক খুব খারাপ থাকে, এই জন্য আমার খুব বমি আসে। অস্বাস্থ্যকর পরিবেশ যায়, এটা ভিতরে যা ব্যবহার করতে পারলাম। সিটি কর্পোরেশনের কাছ থেকে পুরো টার্মিনাল প্রতিদিন 1,17,000 টাকার চুক্তিতে কাজ করে ইজারাদার। মাসে আয় হয় 35,10,000 টাকা, আর ববছরে তার পরিমাণ দাঁড়ায় 4,21,20,000 টাকায়। 21-এর ক্যামেরা আসার খবরে তাড়াহুড়ো করে টার্মিনালের টয়লেটগুলো পরিষ্কারে নামেন পরিচ্ছন্ন কর্মীরা। যাত্রীদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা থাকলেও ধুলো, ময়লা আর নোংরা পরিবেশের কারণে সেখানে বসেন না তেমন কেউই। তাছাড়া টার্মিনালের বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ জমে থাকলেও কর্তৃপক্ষের দৃষ্টির অগোচরে থেকে যায় সেগুলো। এসব বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশন, টার্মিনালের ইজারাদার আর মালিক সমিতি একে অপরকে দায়ী করেন। সিটি কর্পোরেশনের ম্যানেজারকে প্রায় অনেক সময় বলা হয়েছে বা বলা হয় এই বাথরুম নিয়ে তো অনেক সমস্যা। 100 টাকা বেতন তো 3,000 টাকা খরচ করলে 30 জন মানুষ টার্মিনাল কক হয়ে থাকবো। একটু নোংরা মনে হয়, বাস টার্মিনাল তো সবসময় ঠিক রাখা যায় না। যারা টোল লাগাই করতেছে ওদের দায়িত্ব টয়লেটের পরিষ্কার করা। সেটা তবে আগামী এক মাসের মধ্যেই গাবতলী টার্মিনালের সকল অব্যবস্থাপনা দূর করার আশ্বাসের বাণী শোনালেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা।